A বিন্দু, B বিন্দু, C বিন্দু এবং D বিন্দু চারটি ভিন্ন বিন্দু। A, B এবং C, D রেখা সমান্তরাল হলে সম্ভাব্য মান নির্ণয় করো। এই T এর সম্ভাব্য মান নির্ণয় করতে বলেছে। তাহলে আমরা যদি দেখি যে এই A বিন্দু, B বিন্দু, C বিন্দু চারটি বিন্দু ভিন্ন বিন্দু, চারটি বিন্দু বিন্দু হলো, কিন্তু এই A, B এবং C, D দুটি বিন্দু সংযোগে যে সরলরেখা হয় এই দুটি সমান্তরাল। তাহলে সমান্তরাল হলে এদের ঢাল সমান হবে। এই A, B রেখার ঢাল যদি M1 হয় আর এটা যদি হয় M2, তাহলে এই দুটি ডাল সমান হবে, কেননা এরা সমান্তরাল। সমান্তরাল হলে এক্স অক্ষের সাথে সমান কোণ উৎপন্ন করে। আমরা যদি এরকম দেখি, এটা যদি হয় এক্স অক্ষ, এটা যদি হয় ওয়াই অক্ষ, তাহলে আমরা আমাদের যদি বিন্দুগুলো যদি হয় এরকম, এই এই এ বি রেখা এবং এই যদি হয় আরেকটি সিডি রেখা, এটা যদি হয় এ বি এবং সি ডি, তাহলে এটা যে এক্স অক্ষের সাথে যেই কোণ উৎপন্ন করে এটাও এক্স অক্ষের সাথে সেই রকম কোণ উৎপন্ন করে। তাহলে দুইটা কোণই সমান হবে, এই দুইটা কোণ স্লোপটা সমান হবে। তাহলে এই স্লোপ যদি সমান হয় তাহলে ওই ক্ষেত্রে আমরা কী লিখতে পারি, এই M1 ইকুয়াল টু M2। এখান থেকে আমরা টি এর মান পেয়ে যাব। তাহলে আমরা বিন্দুগুলো স্থানাঙ্ক যদি লিখি, যে এই এ বিন্দু স্থানাঙ্ক হচ্ছে, আমরা যদি লিখি তাহলে এ বিন্দু স্থানাঙ্ক এই এ টি, আমরা যদি টি আর থ্রি টি এটা, তারপরে বি বিন্দু স্থানাঙ্ক এই টি স্কোয়ার আর টু টি এটা টু টি, আর সি হচ্ছে এই টি মাইনাস টু আর শুধু টি, আর ডি হচ্ছে এই টি বিন্দু স্থানাঙ্ক শুধু ওয়ান অ্যান্ড ওয়ান। তাইলে এখান থেকে আমাদেরকে টি এর মান নির্ণয় করতে বলেছে। যদি এই এ বি এবং সি ডি পরস্পর সমান্তরাল হয় তাহলে এদের স্লোপ সমান, ডাল সমান। তাহলে আমরা এ বি রেখার ডাল নির্ণয় করি। তাহলে আমরা এই এ বি রেখার ডাল সমান, আমরা এই ডাল কিন্তু মশার ডাল বা গাছের ডাল ফলে না, এটা হচ্ছে কি স্লোপটা কতটুকু। তাহলে এই রেখার ডাল সমান, আমরা যদি এম ওয়ান ধরি, এম ওয়ান সমান আমরা পাবো এই এক্স ওয়াই এর স্থানাঙ্কের পরিবর্তন। তাহলে এই বিন্দুর সাথে এই বিন্দু বি বিন্দু এ বি বিন্দু, তাহলে এটার এই এক্স ওয়াই এর স্থানাঙ্কর পরিবর্তন টু টি, এই টু টি মাইনাস হবে আমাদের এই থ্রি টি, এটা থ্রি টি। এটা আমরা সূত্রটা লিখলাম না, আমরা সূত্রটা যদি কমন এই ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান, এটা আর টি হচ্ছে এই টি স্কোয়ার মাইনাস টি, তাহলে টি স্কোয়ার মাইনাস টি এটা। তাহলে এখান থেকে আমরা যদি কমন নেই, আমরা এখান থেকে টি যদি কমন নেই বা এখানে টু মাইনাস এই টি আসে মাইনাস টু টি, থ্রি টি মাইনাস থ্রি থেকে টু টি গেলে আর থেকে শুধু টি এটা, আর নিচে আসে আমাদের যে টি কমন নেই তাহলে টি স্কোয়ার টি মাইনাস ওয়ান আসে, এটা আসে, এটা আসে আমরা পাই। আমরা উপরে নিচে যদি ক্যান্সেল করি এই টি টি ক্যান্সেল যায়, তাহলে এটা সমান আসে আমরা পাই। এখান থেকে আমরা যদি মাইনাস কমন নিই মাইনাস ওয়ান, আর এখান থেকে যদি মাইনাস কমন নিই বা মাইনাস ওয়ান কমন নিই, তাহলে কী আসে ওয়ান মাইনাস এই টি এটা আসে। তাহলে আমরা মাইনাস ওয়ান মাইনাস ওয়ান ক্যান্সেল যায়, তাহলে এটা সমান আসে আমরা পাই, এটা সমান আসে আমরা পাই এই ওয়ান বাই ওয়ান বাই ওয়ান মাইনাস টি এটা আসে। তাহলে এটা পেয়ে গেলাম, তাহলে এটা সমান আমরা পেয়ে গেলাম। এরপর আমরা কী করব, বিসি রেখার ডাল নির্ণয় করব। তাহলে আমরা বিসি রেখার ডাল নির্ণয় করি, বিসি রেখার আমরা ডাল হচ্ছে স্লোপ এই এম টু দ্বারা সূচিত করলাম। তাহলে ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান, তাহলে ওয়াই টু হবে আমাদের এই সিডির সাথে, তাহলে এই ওয়ান সাথে এই টি মাইনাস, তাহলে ওয়ান মাইনাস টি এই টি সিডির সাথে এই টি, তারপরে আমরা পাই এই ওয়ান মাইনাস ওয়াই এক্স টু মাইনাস এক্স ওয়ান, তাহলে টি মাইনাস টু বিয়োগ করি টি মাইনাস টু এটা, তাহলে আমরা পাই এটা সমান আসে এই ওয়ান মাইনাস টি আর ওয়ান মাইনাস টি প্লাস টু, তাহলে সমান আমরা পাই এই ওয়ান মাইনাস টি পাই এই থ্রি মাইনাস টি এটা আসে। তাহলে এখন এই দুটার ডাল সমান আমরা সমান লিখতে পারি। তাহলে যেহেতু আমরা লিখতে পারি যে এ বি সমান্তরাল, এই এ বি সমান্তরাল হচ্ছে কি সিডি, সিডি
যেহেতু এটা সমান্তরাল এটা, তাহলে সুতরাং আমরা লিখতে পারি যে এই এবি রেখার ঢাল সমান এই এম ওয়ান, এই এম ওয়ান ইকুয়াল টু এই এম টু। সুতরাং আমরা এটা সমান এখন লিখতে পারি, আমার এম ওয়ানের মান হয়েছে কত এটা, তাহলে ওয়ান বাই ওয়ান মাইনাস টি, এটা ইকুয়াল টু আমরা এটা এই এম ওয়ানের, আর এম টুর মান পেয়েছি আমরা যেটা সেটাই লিখি, তাহলে ওয়ান মাইনাস এই টি আর থ্রি মাইনাস টি এটা। তাহলে এখন আমরা যদি ক্রস গুণন করি, আমরা এটার এটা যদি ক্রস গুণন করি, তাহলে ওয়ান মাইনাস টি হোল স্কোয়ার আসে, তাহলে ওয়ান মাইনাস টি, আমরা আমরা যদি এই এটা লব আর হর গুণ করি ক্রস গুণন, তাহলে ওয়ান মাইনাস টি হোল স্কোয়ার ইকুয়াল টু আসে এই থ্রি মাইনাস টি, ওয়ান দ্বারা গুণ করলে এটাই আসে। তাহলে আমরা এটা সমান পাই, আমরা এটা সমান পাই ক্রস গুণন করলে আসে ওয়ান মাইনাস টু টি প্লাস টি স্কোয়ার ইকুয়াল টু আসে থ্রি মাইনাস টি, এটা আসে। তাহলে আসে আমরা পাই এখানে এই টি স্কোয়ারটা সামনে নিয়ে আসি, তাহলে মাইনাস টু টি, আর এখান থেকে টি আসলে আসে কত প্লাস টি, আমরা পাই এটা হয়ে যাবে প্লাস টি, এটা তারপরে আমরা পাই প্লাস ওয়ান মাইনাস থ্রি ইকুয়াল টু জিরো। তাহলে আমরা পাই এই টি স্কোয়ার ইকুয়াল মাইনাস টি টি মাইনাস টু ইকুয়াল টু জিরো। তাহলে এটা সমান এখন আমরা মিডল টার্ম ফ্যাক্টর ভেঙে নিই, তাহলে পাই আমরা এই টি স্কোয়ার মাইনাস টু টি প্লাস টি মাইনাস টু ইকুয়াল টু জিরো। তাহলে আমরা এখানে পাই এই টি মাইনাস টু এটা আসে, এখানেও টি মাইনাস টু এ আসবে, আমরা যদি এটাতে ওয়ান এটাতে যদি টি কমন নেই আর এখানে ওয়ান কমন নেই, তাহলে এটা সমান আসে আমরা পাই প্লাস ওয়ান, তাহলে এটা সমান আসে এই টি প্লাস ওয়ান ইন্টু আসবে টি মাইনাস টু সমান জিরো। তাহলে এখানে আমরা টি এর মান পেয়ে যাই, তাহলে সুতরাং টি ইকুয়াল টু এখানে আমরা এটা সমানও জিরো লিখতে পারি, এটা সমান, তাহলে টি ইকুয়াল টু আমরা পাই এখানে, তাহলে টি মাইনাস প্লাস ওয়ান ইকুয়াল টু জিরো, সুতরাং টি ইকুয়াল টু আসে মাইনাস ওয়ান। এবং আমরা যদি দেখি এই টি প্লাস টি মাইনাস টু ইকুয়াল টু জিরো, সুতরাং টি ইকুয়াল টু আসে প্লাস টু, তাহলে সুতরাং টি এর নির্ণয় মান মান সমান আসে আমাদের এই মাইনাস ওয়ান এন্ড টু। তাহলে এটাই আমাদের অ্যান্সার।